বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাসুম রাব্বি। দেখে নেব খেলার সময়ের শিরোনাম। এখনই জাতীয় দল নয়, পাইপলাইন সমৃদ্ধ করতে এ দলের ডাক পেতে পারেন বিজয় নাইমরা, জানালেন প্রধান নির্বাচক নান্নু। চলতি সপ্তাহে চূড়ান্ত হবে এইচপি স্কোয়াড। বিপিএলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিদেশিদের নিয়ে দল গোছাতে ব্যস্ত শেখ রাসেল। নাইজেরিয়ান ফরোয়ার্ড ইসমাইলের পাশাপাশি উড়িয়ে আনা হচ্ছে ঘানা ও কলম্বিয়ার ফুটবলার। বিসিএলে ফিক্সিং কাণ্ডের ঘটনায় বাফুফের তদন্ত শুরু, সহযোগিতায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। যে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে প্রস্তুত ফুটবলার ও ক্লাব কর্তারা। এএইচএফ কাপ হকির সাফল্যকে পুঁজি করে এশিয়ান গেমসের বাছায়ে শিরোপা চায় বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ আয়োজনের দাবি জাতীয় দলের অধিনায়কের। ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে আপাতত জাতীয় দলের দরজা খুলছে না বিজয় নাইমদের, বরং পাইপলাইনকে শক্তিশালী করতে এ দলে ডাকা হতে পারে তাদের। তবে সেখানেও বয়সসহ বিবেচনায় আনা হবে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সামর্থ্যের বিষয়টিও, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে এ দলের পাশাপাশি চলতি সপ্তাহে চূড়ান্ত হবে এইচপি স্কোয়াড, যেখানে প্রাধান্য পাবেন ডিপিএলের উদীয়মান পারফর্মাররা। বয়স যেন একটা সংখ্যা মাত্র, 35 পার করা নাইম ইসলাম অনায়াসে কথাটি বলতেই পারেন। চলতি ডিপিএলই দেখুন না, জাতীয় দলের সাবেক এ মিডল অর্ডার ব্যাটসম্যান 10 ম্যাচে 84 গড়ে রান করেছেন 749। এমন পারফরমেন্সে নির্বাচকদের দিয়ে রাখলেন একটা বার্তাও। একই কথা খাটে বিজয়ের ক্ষেত্রেও, সমান ম্যাচে 73 গড়ে বিজয়ের ব্যাট থেকে এসেছে 728। জাকির, সাইফ, মোসাদ্দেক, অমিত কিংবা মেহেদি মারুফ, চলতি ডিপিএলে সবাই ব্যাটে বইয়েছেন রানের ফোয়ারা, কিন্তু সবার গল্প কিংবা লক্ষ্যটা এক নয়। দু একটা স্লট ছাড়া টাইগারদের ওয়ান ডে স্কোয়াড অনেকটাই চূড়ান্ত, তাই তো ডিপিএলের পারফর্মারদের জায়গা মিলতে পারে এ দলে। জুনে ক্যারিবিয়ান সিরিজে জাতীয় দলের সঙ্গে যাবে এ দলও, তবে সেই স্কোয়াডেও বিবেচনায় আসবে অনেক কিছু। সামনে একটা এই টিমের ট্যুর আছে, তো সেখানে আমরা চেষ্টা করব যে যারা দেখতে হবে ইন্টারন্যাশনাল এরিনার জন্য ওরা কতটুকু নিজেকে প্রস্তুত করতে পেরেছে, কারণ ডোমেস্টিকে অনেক ধরনের খেলা হয়। বিকেএসপির উইকেটটা আমরা সবাই জানি, এটার সাথে আপনি অন্য দেশের যে কোনো উইকেটের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। তো সেই হিসাবে ওগুলিও মাথায় রাখতে হবে, ইন্টারন্যাশনাল এরিনায় যাকে নিয়ে আমরা ভবিষ্যতে আগাতে পারবো, ও ধরনের খেলোয়াড়কে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করি। মৃত্যুঞ্জয়, কাজী অনিক, শফিকুল, মেহেদি রানা সহ এবারে ডিপিএলে তরুণ পেসাররা কেড়েছেন আলো, তবুও এ দলে জায়গা মিলবে না তাদের নিয়ে এইচপির বিশেষ ক্যাম্প করা হবে কক্সবাজারে। খালি একজন দুজন না, আমরা লিগের সব প্লেয়ারকেই মনিটরিং করছি, এবং আমাদের এইচপিতেও কিছু নতুন প্লেয়ারকে ইনক্লুশন আছে এখানে। তো এইচপির প্রোগ্রাম এবং এ টিমের প্রোগ্রাম একসাথেই শুরু হবে মে মাসে মাঝামাঝিতে, তো সেই হিসাবে আমরা ওইভাবে আগাচ্ছি। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা দুটো দলই আমরা রেডি করে ফেলবো। চলতি লিগে বিগ বাজেটের দলগুলোর পাশাপাশি চমক দেখিয়েছে অপেক্ষাকৃত ছোট দলগুলো, দেশের ক্রিকেটের জন্য যা ইতিবাচক বলছেন নান্নু। কমপ্লিট ক্রিকেট কিন্তু যে কোনো দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে, খেলোয়াড়দের মধ্যে একটা মানসিক পরিবর্তন আসে, যে কোনো জেতার আগ্রহটা সবার থাকে, তো এই জিনিসটা খুবই ভালো লাগছে। লিগে প্রতিটা খেলায় কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। সেই সঙ্গে সৌম্য, মিথুন, ইমরুল সহ যারা ডিপিএলে প্রত্যাশা পূরণে ব্যর্থ, এ দলের হয়ে তাদের আরও একটা সুযোগ দেওয়ার পক্ষে প্রধান নির্বাচক। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ডিপিএলের প্রথম পর্ব শেষে কপাল খুলতে যাচ্ছে সেরা 10 পারফর্মারের। গেম ডেভেলপিংয়ের অধীনে এদের নিয়ে কাজ করবে ক্রিকেট বোর্ড। এছাড়া 18 তারিখ থেকে শুরু হতে যাওয়া সুপার লিগের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দুটি টেলিভিশন চ্যানেল। বৃষ্টি সংখ্যা থাকায় প্রতি রাউন্ডের জন্যই রাখা হয়েছে রিজার্ভের ব্যবস্থাও। ডিপিএলের প্রথম পর্ব শেষে সুপার লিগে খেলার অপেক্ষায় পয়েন্ট টেবিলের শীর্ষ 6 দল, যেখানে টেবিল টপার হিসেবে শেখ জামালের পাশাপাশি জায়গা করে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সও। এবারের আসরে জাতীয় দলের বাইরে থাকা পুরনোদের পাশাপাশি পারফর্ম করেছে বেশ কিছু তরুণ মুখ। ব্যাট হাতে যেমন রানের বন্যা ছোটাচ্ছেন বিজয় নাইমরা, তেমনি উইকেট শিকারের প্রথম দিকে রকিবুল হাসান, কাজী অনিকরা, যাদের নিয়ে আলাদা করে কাজ করার কথা ভাবছে ক্রিকেট বোর্ড। থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন এবং প্রিমিয়ার ডিভিশনের সুপার পারফর্মার বের হয়ে আসছে,
মানে এটা কোনো একটা অ্যাভারেজ টুর্নামেন্ট হয়নি, প্রত্যেকটা প্লেয়ারই তার যার যার জায়গা থেকে বেস্ট পারফরমেন্স করেছে। টপ টেন পারফরমার্সকে নিয়ে এসে আমরা এজ গ্রুপ, তারপরে আপনার গেম ডেভেলপমেন্ট বা অন্যান্য যেই সমস্ত জায়গায় রেফার করেছি তারা তাদেরকে অলরেডি নিয়ে কাজ শুরু করেছেন। প্রথম পর্বের ম্যাচ টেলিভিশনে সম্প্রচার না হলেও সুপার লীগ পর্বে ঘুরতে যাচ্ছে সে আফসোস। মিরপুরের ম্যাচগুলো টিভিতে দেখানোর পাশাপাশি বিকেএসপির ম্যাচগুলোতে থাকছে পিচ ভীষণ প্রযুক্তি। ডেইলি যেহেতু তিনটা করে খেলা থাকবে, তিনটা খেলাই প্রোডাকশন হবে, মিরপুরের খেলাটা টিভিতে লাইভ যাবে আর বিকেএসপির খেলাগুলো ডিজিটাল চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে লাইভ যাবে। সুপার লীগের সময়েই মাঠে গড়াবে রেলিগেশন লীগের ম্যাচগুলো, যদিও এতে থাকছে না রিজার্ভ ডের ব্যবস্থা। আর কোনো ম্যাচ না খেলা মুশফিক মিরাজের দল বদল নিয়েও আপত্তি নেই সিসিডিএম এর। সুপার লীগে যেটা হচ্ছে রেস্ট ডের বদলে একটা রিজার্ভ ডে থাকছে, যদি কোনো কারণে খেলা হ্যাম্পার হয় পরের দিন এটা কন্টিনিউড হবে রিজার্ভ ডেতে। 26-28 বাকি দুইটা রাউন্ড হয়ে সুপার লীগটা শেষ হবে। 18 এপ্রিল মিরপুর ও বিকেএসপির দুই মাঠে শুরু সুপার লীগের ম্যাচ। এরপর 21, 24, 26 ও 28 এপ্রিল হবে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলা। প্রতি রাউন্ডের পরের দিনটি বরাদ্দ রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দল গোছাচ্ছে শেখ রাসেল। রেজিস্ট্রেশন করিয়েছে নাইজেরিয়ান ফরোয়ার্ড ইসমাইল আকিনাতকে। ট্রায়ালের জন্য বিবেচনায় রাখলেও ঘানা জাতীয় দলের ফুটবলার রিচার্ড গার্টসের অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত। এছাড়াও কলম্বিয়া থেকে আসছে আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডার। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে প্রিমিয়ার লিগ রেসে ফিরতে চায় ব্লুরা। এইলটন মাচাদো, ইসমাইল গঞ্জালেস, থিয়াগো এমারালদের মতো পরীক্ষিত ফুটবলারদের নিয়েও প্রিমিয়ার লিগে রং ছড়াতে ব্যর্থ শেখ রাসেল। দ্বিতীয় লিগ শুরুর আগে তাদের উপর আর ভরসা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট, তাই নতুন হাই প্রোফাইল ফুটবলারদের দিকে দৃষ্টি ব্লুদের। তবে নতুন করে শুরুর আগে তারা আমলে নিয়েছে পুরনো সমস্যা। অভিযোগ আছে সাবেক কোচ সাইফুল বারী টিটু এবং টিম ম্যানেজার ওয়াসিম শৃঙ্খলা আনতে ব্যর্থ হয়েছিলেন দলের মধ্যে, তার জন্য চাকরিও হারাতে হয়েছে তাদের। দুই জায়গাতেই এসেছে পরিবর্তন, গুরুদায়িত্বটা এবার মিন্টু মান্ন যুগলের। রেজাল্টের পিছনে আমি দায়ী করব কোচ এবং ম্যানেজারকে, যেহেতু তারা তাকে নার্সিংটা করতে পারে নাই। তারপর আমাদের কাছে যখন ম্যানেজার কোচকে আমরা স্যাক করলাম, পরবর্তীতে যখন ম্যানেজার আমার ক্লাবেরই পরিচালক মান্নু, সে আমাকে অনেক রিপোর্ট করলো যে কিছুটা ইনডিসিপ্লিন করে ফেলছিলেন, বিশেষ করে ফরেন প্লেয়ার। ম্যানেজার ক্যাম্পে না থাকলে যা হয় সেটাই হয়েছে, ঘর ছিল ওপেন। নতুন পথ চলায় শেখ রাসেলের বড় শক্তি নাইজেরিয়ান ফরোয়ার্ড ইসমাইল আকিনাদের অন্তর্ভুক্তি। ট্রায়ালের জন্য বিবেচনায় থাকলেও ঘানা জাতীয় দলে খেলা রিচার্ড গার্টসের রেজিস্ট্রেশন অনেকটাই নিশ্চিত। এছাড়াও কলম্বিয়া থেকে আসছেন আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তবে দেশিদের ক্ষেত্রে নেই কোনো চমক। অফেন্সের উপরই জোর দিয়েছি, যেহেতু আমরা একটা স্ট্রাইকার, একটা অ্যাটাকিং মিডফিল্ডার, একটা উইং, সেই হিসাবে এরাও খুব কিন্তু বড় মাপের কলম্বিয়ার থেকে আসতেছেন, আপনার ঘানার থেকে জাতীয় দলের, নাইজেরিয়ান আন্ডার-23 জাতীয় দলের সর্বসাকুল্যে 6 জন প্লেয়ার চলে আসতেছেন, এর মাঝ থেকে আমরা 3 জন নিব। বিগ বাজেটের দল গড়েও প্রথম লেগে শেখ রাসেলের অবস্থান 8 নম্বরে। 10 গোল করার বিপরীতে তারা হজম করেছে 16টি, সুতরাং ফরওয়ার্ড লাইনের পাশাপাশি দৃষ্টি নিশ্চয়ই রাখতে হবে ডিফেন্সেও। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিসিএলে ফিক্সিং কাণ্ডের ঘটনায় প্রথমবারের মতো ফুটবলার ও ক্লাব কর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে বাফুফে। তদন্তে সহযোগিতা করছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। দিনভর দফায় দফায় সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ফলপ্রসূ হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। চলতি মাসেই আরও বেশ কবার ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। ফিক্সিংয়ের কালো থাবা পড়েছে দেশের ঘরোয়া ফুটবলে। ঘটনার সত্যতা উঠে আসে সময় সংবাদে। তোলপাড় দেশের ক্রীড়াঙ্গনে টনক নড়ে বাফুফের। ঘটনার সত্যতা যাচাই করতে কোচ, ক্লাব মালিক আর খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদের জন্য ডাকে বাফুফে শনিবার, যার ছিল প্রথম দিন। তদন্তে সুষ্ঠুতা আনতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিয়েছে বাফুফে, তারাও উপস্থিত ফুটবল ফেডারেশনে। দফায় দফায় খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শেষে একে একে বেরিয়ে আসেন সবাই। দেশের ফুটবলের স্বার্থে যে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে প্রস্তুত তারাও। সবাই জিজ্ঞেস করছে, আমাদের যেটা মনে হয়েছে আমরা ওইটা বললাম, আরও আগে করা উচিত ছিল, আরও আগে করলে আমার মনে হয় আরও অনেক কিছু বাইরে হইত। লেট হয়ে গেছে তারপরও ভালো, লেট হলেও ভালো যে
একটা কাজ হইতেছে। আমাদেরকে দুইরা লাভ নেই, আমরা হচ্ছে ওই বলে না চুনাপুটি, আমরা হচ্ছে চুনাপুটি। যে রাগ বল যারা আছে তাদেরকে ধরা উচিত, তাদেরকে দুইরা আইনের আওতায় আনা উচিত। তবে গোপনীয় এমন জিজ্ঞাসাবাদ বাফুফে ভবনেই কেন? এতে সন্দেহজনক ব্যক্তির পরিচয় প্রকাশ হয়ে যায়, হয় ফুটবলার ও ক্লাব কর্মকর্তাদের মানহানিও। বিএফএফ হেডকোয়ার্টার আমাদের হোম অফ ফুটবল, আমাদের হাউস অফ ফুটবল, বিএফএফ হাউসই হবে, এটাই স্বাভাবিক। আমাদের সকল কর্মকাণ্ড, আমাদের ফুটবল সম্পর্কিত ফুটবলের নীতি নির্ধারণী বিভিন্ন বিষয়গুলো থেকে শুরু করে অন্য কোনো সমস্যা নেই, এবং আমরা এই কাজগুলো অতীত এভাবে করেছি এবং আশা করি যে এভাবে করেই আমরা আমাদের যে অভীষ্ট লক্ষ্য সেটা আমরা অর্জন করতে পারবো। তবে এখনও ডাকা হয়নি ফিক্সিং কাণ্ডে সন্দেহভাজন অনেক বড় নাম, তাদেরকেও ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করার আশার কথা জানিয়েছে বাফুফে। অবকাশ নেই। মেদিনাইম, সময় সংবাদ, ঢাকা। মোহনবাগানের বিপক্ষে এফসি কাপের প্লে অফ খেলতে কলকাতা গেল আবাহনী লিমিটেড। ওপার বাংলা থেকে জয় নিয়ে ফিরতে মরিয়া আকাশী নীলরা, ফুটবলারদের ফর্ম নিয়েও আশাবাদী টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা। সল্টলেকে মঙ্গলবার ম্যাচটি মাঠে গড়াবে লড়াইটা দু বাংলার। এএফসি কাপের ডি গ্রুপের মূল পর্বে প্লে অফ ম্যাচ খেলতে আবাহনী লিমিটেড প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কলকাতার ক্লাব মোহনবাগানকে। ওপার বাংলায় মোহনবাগানের দাপট আছে বেশ, তবুও জয়ের ব্যাপারে আশাবাদী আকাশী নীলরা। মোহনবাগান অনেক শক্তিশালী প্রতিপক্ষ, দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও ওদেরকে হারানো সম্ভব। যদি আমরা টিম হয়ে খেলতে পারি, যদি আমাদের নিজেদের পজিশন থেকে সেরাটা দিতে পারি, তাহলে আমরা ওদেরকে হারাতে পারবো। এই সিজনে আমাদের প্রথম শুরু থেকে আমাদের টিম কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল। ইন্ডিপেন্ডেন্ট কাপ, ফেডারেশন কাপ আমরা শুরুতে চ্যাম্পিয়ন হয়েছি, তখন আমাদের দুর্দান্ত পারফরমেন্স ছিল আমাদের টিমে। তো মাঝখানে একটু ছন্দপতন হয়েছে কারণ ইঞ্জুরি সমস্যা। তো ইঞ্জুরি সমস্যাগুলো নেই, সব ফরেন প্লেয়ার এবং লোকাল যারা ইঞ্জুরি ছিল তারা সবাই মোটামুটি ফিট, সব মিলে ভালো প্রস্তুতি হয়েছে আমাদের। এবং যদি ওরা শক্তিশালী প্রতিপক্ষ, তো ওই যে বললামই তো যে যদি আমরা নিজেদের সেরাটা দিয়ে নিজেদের পজিশন থেকে ভালো খেলতে পারি তাহলে আমরা জিততে পারব। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তা মিলে 30 জনের বহন নিয়ে ভারতে গেছে ঢাকার জায়ান্টরা। দুই বাংলার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ইতিহাসের কারণেই এই ম্যাচটা বাড়তি গুরুত্ব পাচ্ছে সবার কাছে। দু দলই চেষ্টা করবে জয়লাভ করার জন্য, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাবো। ফুটবল গোলের খেলা, যে চান্স ইউটিলাইজ করতে পারবে তার জন্য জয়লাভ করাটা সহজ হবে বলে আমি বিশ্বাস করি। তো আশা করছি যে আমরা সেই জায়গাটাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব এবং সার্থক হব। হালকা ইঞ্জুরি নিয়েই ভারতে গেছেন ডোরিয়েলটন, তবে বাকিরা আছেন ফিটি, তাই কম্বিনেশন নিয়ে বেশ আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্টও। ডোরিয়েলটনের সমস্যা আছে যার জন্য আমরা নিডোকে নিয়েছি, যেটা তার রিপ্লেসমেন্ট হিসাবে। ডোরিয়েলটনও যাচ্ছে টিমের সাথে, যদি সে পারে সেই খেলবে, তা বাকি যারা আছে তারা মোটামুটি রেডি আছে। ম্যাচের আগে দুদিন সেখানে অনুশীলন করবে আবাহনী, আগামী 19 এপ্রিল কলকাতায় মুখোমুখি হবে দু বাংলার দুই শক্তিশালী দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। হকির খবর, এইচএফ কাপ হকিতে টানা 4 ট্রফি জয়ের সাফল্যকে পুঁজি করে এবার থাইল্যান্ডে এশিয়ান গেমস কোয়ালিফাইংয়েও শিরোপা জিততে চায় বাংলাদেশ। শুধু তাই না, এশিয়া কাপে শীর্ষ 3-এ থাকার লক্ষ্য দলের, জানিয়েছেন দলের অধিনায়ক সারোয়ার হোসেন। এএফএফ কাপ হকিতে 2008, 2012, 2016 টানা 3 বারের ট্রফি জয়ের অর্জন সঙ্গী করে ইন্দোনেশিয়া জাকার্তায় যায় বাংলাদেশ। স্বাগতিক ইন্দোনেশিয়াকে 7-0 গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করে জিমি আশরাফুলরা। পরের গল্পটা তো সবারই জানা, দলগত পারফরমেন্স উপহার দিয়ে সিঙ্গাপুর, ওমান, ইরান, কাজাখস্তান আর ফাইনালে ওমানকে টাইব্রেকারে হারিয়ে টানা 4th বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হয় গোপীনাথানের শিষ্যরা। টুর্নামেন্টে খোরশেদ, জিমি, আশরাফুল, মিমোরা গোলের বন্যা বইয়ে দেন, প্রতিপক্ষের জালে বাংলাদেশ দেয় 32 গোল। আসলে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে র্যাঙ্কিংয়েও 7 ধাপ এগিয়ে 31তম স্থানে উঠে আসে বাংলাদেশ। এইচএফ কাপ টুর্নামেন্টটা আমরা 4 বারের টাইটেল এখন, তো এটা বাংলাদেশের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট যেটা অন্য কোনো স্পোর্টসে এখন পর্যন্ত নেই, একই টাইটেল 4 বার জয় করা। তো এটা বাংলাদেশ হকির জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা যে প্ল্যানগুলো করেছি সেগুলো আমরা সেখানে ভালো করে এক্সিকিউট করতে পেরেছি বিধায় আমরা এই টুর্নামেন্টটা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি।
এএইচএফ কাপ হকির পর এবার বাংলাদেশের সামনে এশিয়ান গেমস কোয়ালিফাইং ও এশিয়া কাপ। গেলবার এশিয়ান গেমস কোয়ালিফাইং এর রানার্স আপ হয়েছিল লাল সবুজ জার্সিধারীরা। সাম্প্রতিক সাফল্য পুঁজি করে এবার থাইল্যান্ডে এশিয়ান গেমস কোয়ালিফাইং এ শিরোপার স্বাদ পেতে আত্মবিশ্বাসী সারোয়াররা। এশিয়ান গেমস কোয়ালিফাইং টুর্নামেন্টটা খেলবো, তো সেটা খেলে আবার এশিয়া কাপ খেলা বাড়তি যে প্র্যাকটিস ম্যাচের যে আক্ষেপগুলো থাকতো সেগুলো অনেকটা ঘুচিয়ে যাবে। তো আশা রাখি এশিয়া কাপটা আমাদের ভালো হবে। গত এশিয়া কাপে আমরা ছিলাম সিক্সথ, তো এবারও আমাদের লক্ষ্য থাকবে যাতে খারাপ না হয়ে ভালোটা আসা। এশিয়ান গেমস কোয়ালিফাইং ও এশিয়া কাপকে সামনে রেখে বিকেএসপিতে ক্যাম্প শুরু করেছে জাতীয় হকি দল। তো আমরা চাচ্ছি আমাদের টাইটেলটা ধরে রেখে আমরা সামনে যাতে অগ্রসর হতে পারি। ইস্তেক দীপু, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। বাংলাদেশের হয়ে কমনওয়েলথ গেমসে হাই জাম্পে চমক দেখাতে চান মাহফুজ, প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি। চলতি মাসেই ভারত থেকে আসছে কোচ। অনূর্ধ্ব ১৭ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে বদলে গেছে ভাগ্য। শত প্রতিযোগীকে পেছনে ফেলে পর্তুগালে উন্নত প্রশিক্ষণের জন্য জায়গা করে নিলেন চুয়াডাঙ্গার কিশোরী ফুটবলার বিদিশা রানী। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও মাসুদুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা শহরের রেল স্টেশন পাড়ার রাজকুমার বেদের মেয়ে বিদিশা রানী। পাঁচ বোনের মধ্যে বিদিশা দ্বিতীয়, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণীর ছাত্রী। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা খেলাধুলার প্রতি আগ্রহ তার। সেই নেশা থেকেই 2020 সালে তার বাবা চুয়াডাঙ্গা মহাতাব উদ্দিন ফুটবল একাডেমিতে ভর্তি করিয়ে দেন মেয়েকে। এরপর থেকে কোচ মিলন বিশ্বাসের কাছে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন ফুটবলার হিসেবে গড়ে তুলতে শুরু করেন বিদিশা। অনূর্ধ্ব ১৭ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্টে বিদিশা অংশ নেন চুয়াডাঙ্গা জেলার হয়ে। বিভাগীয় দলে ভালো খেলে 40 ফুটবলারের মধ্যে ডাক পান বিকেএসপিতে। সেখানে দেশি ও বিদেশি ফুটবল বিশেষজ্ঞদের নজর কাড়েন বিদিশা সহ নির্বাচন করা হয় 15 খেলোয়াড়কে। এর মধ্যে সেরা 11 জনকে বাছাই করা হয় পর্তুগালে উন্নত প্রশিক্ষণের জন্য, যেখানে বিদিশার অবস্থান 8। বিদিশার ইউরোপে যাওয়ার এমন সুযোগ আনন্দ নিয়ে এসেছে তার পরিবার, কোচ ও সতীর্থদের মাঝে। ইউরোপে পর্তুগালে যাচ্ছে, আমরাও তার মতো একদিন বাংলাদেশ বাইরে যাইতে চাই। আমরা ওকে নিয়ে গর্বিত যে ও আমাদের চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করেছে। পর্তুগালে চুয়াডাঙ্গার ন্যাশনাল টিমে সে খেলায় অংশগ্রহণ করতে পারে এবং চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করে। পর্তুগালে যাওয়ার সুযোগ পেয়ে খুশি বিদিশাও। উন্নত প্রশিক্ষণের পাশাপাশি সুযোগ পেলে দেখা করতে চান প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও। পর্তুগাল থেকে এসে নতুন কিছু শিখে এসে আমার বাংলাদেশের জন্য কিছু করতে পারি এবং আমার জেলার জন্য কিছু করতে পারি। এবং পর্তুগাল রোনালদোর দেশ এবং আমি চাই রোনালদোর কাছ থেকে কিছু শেখার জন্য এবং সামনে তাকে দেখার। পর্তুগাল থেকে ফিরে চুয়াডাঙ্গার হয়ে খুব শিগগিরই প্রতিনিধিত্ব করবে বিদিশা, এমনটি মনে করেন তার কোচ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি। আমি মনে করি ওখান থেকে খেলে এসে লাল সবুজের পতাকায় বাংলাদেশ মহিলা টিমে নেতৃত্ব দেবে এবং মহিলা টিমকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সর্বাঙ্গী মঙ্গল কামনা করি, সেজন্য ফুটবল থেকে আরো অনেক কিছু আমাদের চুয়াডাঙ্গাকে দিতে পারে। ইউরোপ নত প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেই জাতীয় নারী ফুটবল দলে জায়গা করে নেবে বিদিশা, প্রত্যাশা স্থানীয়দের। সময় সংবাদ চুয়াডাঙ্গা। দেশের অ্যাথলেটিক্সের খবর। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে হাই জাম্পে বাংলাদেশের সম্ভাবনা থাকায় এবার চমক দেখানোর প্রত্যয় অ্যাথলেট মাহফুজুর রহমানের। শিষ্যদের প্রস্তুতিতে সন্তুষ্ট থাকলেও কমনওয়েলথের মতো মেগা আসরে অ্যাথলেটদের লড়াইটা বেশ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ নজরুল ইসলাম। চলতি বছরের 28 জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে পর্দা উঠবে কমনওয়েলথ গেমসের 22তম আসরের। গেমসকে সামনে রেখে গেল 4 মার্চ থেকে সাবারের বিকেএসপিতে নিয়মিত অনুশীলন করছে 11 জন অ্যাথলেট। কমনওয়েলথ গেমসের এবারের আসরে হাই জাম্প নিয়ে বাংলাদেশ থেকে সম্ভাবনা থাকায় অ্যাথলেটদের প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দিয়েছে ফেডারেশন। এর মধ্যে হাই জাম্প ইভেন্টে ঘাম ঝরাচ্ছেন মাহফুজ, স্বপন, রুমকি, ঋতু। বিকেএসপি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আপাতত এক সেশন করে অনুশীলন চালিয়ে যাচ্ছেন অ্যাথলেটরা। এসি গেমস ও জাতীয় পর্যায়ের ইতিবাচক পারফরমেন্সের ফল পুঁজি করে এবার বার্মিংহাম কমনওয়েলথ গেমসে হাই জাম্পে চমক দেখানোর প্রত্যয় অ্যাথলেট মাহফুজুর রহমানের। সেই সাথে বিদেশি কোচ প্রশিক্ষণে যোগ দিলে টাইমিং ও স্কোরিংয়ে উন্নতি হবে বলে প্রত্যাশা তার। ইনশাল্লাহ বেস্ট পারফরমেন্স শো করব এবং যেন কমনওয়েলথ গেমসে যেন কোয়ালিফাই করতে পারি আশা রাখবো ইনশাল্লাহ। বার্মিংহামে
চেষ্টা করব যে ইনশাআল্লাহ ভালোভাবে বাংলাদেশের পতাকাকে উদ্ধার করে রাখতে পারি। দেশের জন্য গর্ব, ওইখানে পার্টিসিপেট করব, সব দেশ থাকবে, দেখবে যে বাংলাদেশ একটা দেশ আছে, যেন সবাই বুঝতে পারে যে ভালো পারফর্ম করতে পারি। বেশি বেশি কম্পিটিশন করলে পারে তো আপনার ওই কম্পিটিশনের জন্য বডিটা আমার ওই পজিশনে নিয়ে যেতে হবে। বারবার যত কম্পিটিশন করব, আমার আগে থেকে প্রিপারেশন নিতে হবে যে আমার একটা কম্পিটিশন আছে, তখন তো বডিটা পুরো ছেড়ে দিতে হবে আর কি। গেমসের জন্য প্রস্তুতিতে পর্যাপ্ত সময় পাওয়ায় সন্তুষ্ট কোচ নজরুল ইসলাম রুমি। কমনওয়েলথের মতো মেগা আসরে অ্যাথলেটদের লড়াইটা বেশ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। দেয়ার ইজ এ গ্রেট চ্যালেঞ্জ এন্ড দেয়ার ইজ এ এক্সট্রাঅর্ডিনারি হোয়াট আই সে যে প্রবাবিলিটি ইজ ভেরি ভেরি কারেক্ট। কমনওয়েলথ একটা বিরাট কম্পিটিশন, তো আমাদের যে পারফরমেন্স আছে এই পারফরমেন্সে কমনওয়েলথে মেডেল পাওয়া যাবে বলে মনে হয় না, বাট এখনকার যে পারফরমেন্সটা আছে এই পারফরমেন্সটাকে রেজ করে ওরা দেখতে পারবে হোয়ার এক্স্যাক্টলি দে আর। এদিকে চলতি মাসের মধ্যেই ভারত থেকে কোচ আনছে ফেডারেশন, যেখানে দুই দিন পিছিয়ে আগামী 29 এপ্রিল কমনওয়েলথ গেমসের জন্য চূড়ান্ত তালিকা দেবে অ্যাথলেটিক্স ফেডারেশন। ইস্তেক দীপু, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। নানা নাটকীয়তার পর অবশেষে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। লালদিঘি মাঠে নয়, শত বছরের বেশি প্রাচীন এই কুস্তি প্রতিযোগিতা হবে জেলা পরিষদ চত্বরের সামনের রাস্তায়। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দীর্ঘদিন বন্ধ রয়েছে ঐতিহাসিক লালদিঘির মাঠে বলি খেলার আয়োজন। বহু ইতিহাসের সাক্ষী লালদিঘি মাঠে বাঙালির মুক্তি সনদ ছয় দফা ঘোষণা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 2020 সালে লালদিঘি ময়দানকে ঘিরে ঐতিহাসিক ছয় দফা স্মৃতি সংরক্ষণে নগরীর লালদিঘি মাঠ সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্প হাতে নেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। মাঠটি এখনও উদ্বোধন না হওয়ায় এবার বলি খেলা ও মেলা আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। পাঁচ দিন আগে কুস্তির প্রতিযোগিতা ও মেলা বন্ধের ঘোষণাও দিয়েছিল আয়োজক কর্তৃপক্ষ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। সিটি কর্পোরেশন মেয়রের হস্তক্ষেপে অবশেষে কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। মেলা হতে হবে, কারণ এটা সবার আবেগের ব্যাপার এখানে জড়িত রয়ে গিয়েছে, এটাকে কোনো অবস্থায় এই মেলাকে বন্ধ হতে দেওয়া যায় না। তবে কুস্তি প্রতিযোগিতা লালদিঘি মাঠে নয়, জেলা পরিষদ চত্বরের সামনে রাস্তায় মঞ্চ তৈরি করে অনুষ্ঠিত হবে এ খেলা। জব্বরের বলি খেলা যেখান থেকে উৎপত্তি সেই লালদিঘির মাঠে যেতে হতে এসে এই জব্বরের বলি খেলা এবং বসিকে মেলাটা সমন্বয়ে যেতে হয়, সেটা সবার কাছে আমাদের দাবি রয়েছে। গত দুই বছর করোনা মহামারীর কারণে বলি খেলার মেলা আয়োজন করা সম্ভব হয়নি। মাঠ সংকটও এবছরও সৃষ্টি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত কুস্তির প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েই খুশি জব্বারের বংশধরেরা। কি জন্য হবে না, এটা তো একটা চট্টগ্রামের গৌরব, চট্টগ্রামের বাংলাদেশের ইতিহাস একটা, এই খেলা হতেই হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুব সমাজকে একত্রিত করার জন্য 1909 সালে শুরু হয়েছিল আব্দুল জব্বারের বলি খেলা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এখনই জাতীয় দল নয়, পাইপলাইন সমৃদ্ধ করতে এ দলের ডাক পেতে পারেন বিজয় নাইমরা, জানালেন প্রধান নির্বাচক নান্নু। চলতি সপ্তাহে চূড়ান্ত হবে এইচপি স্কোয়াড। বিসিএলএ ফিক্সিং কাণ্ডের ঘটনায় বাফুফের তদন্ত শুরু, সহযোগিতায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, যে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে প্রস্তুত ফুটবলার ও ক্লাব কর্তারা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।